শিব মন্দিরের প্রণামীর বাসকো ভেঙে চুরি। সিসিটিভি ক্যামেরাতে শনাক্ত করে স্থানীয় এক চোরকে পুলিশের সমজে দিল এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন ধর্মনগর শিববাড়ি এলাকার ঐতিহ্যবাহী শিব মন্দিরের দুটি প্রণামীর বাসকো ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। সোমবার মন্দিরের পুরোহিত এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন। আর এই খবর চাউর হতেই ধর্মনগর শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। এদিকে স্থানীয় এলাকাবাসীরা তাদের যার যার বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো দিয়ে তদন্ত শুরু করেন। তদন্তে সিসিটিভি ক্যামেরাতে স্থানীয় এলাকার রাজপাল নামে 25 বছরের এক যুবককে শনাক্ত করেন এলাকাবাসী। পরে পুনরায় পুলিশকে খবর দিয়ে চোর সন্দেহে রাজকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ নারুগোপাল দেব জানান, ধৃত যুবক তার অপকর্মের কথা স্বীকার করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, সে অভাবে পড়ে এই চুরির কাজটি করেছে। স্থানীয় থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে। জানা গেছে, ধৃত যুবকের বাড়ি শিব মন্দির সংলগ্ন এলাকায়। সে বেশ কিছুদিন বেঙ্গালোরে থাকার পর ধর্মনগরে এসে একটি সাউন্ড সিস্টেমের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। নাম কি তোমার? রাজ। কি কি করেছো তুমি? কি করছো শিবাদে? কি কি চুরি করছো? কত টাকা পাইছিলে মন্দির থেকে? 500-600 পাইছি। কেন চুরি করছো? বাবার নাম কি? শঙ্কর। কি কি করে বাবা? তুমি পড়াশোনা করো নি? মেট্রিক পাস। বেকার নেই? দোকান থাকি। সাউন্ড। কোন দোকান? সর্ব। কি ভাবে পুলিশ জানলো তুমি চুরি করছো? ক্যামেরা ধরা পড়ে গেছে, সিসিটিভি ক্যামেরা। আমরা শিববাড়ি থেকে একটা ছেলেকে নিয়ে এসেছি, ওর নাম রাজপাল, বাড়ি শিববাড়িতে। ও আমাদের কাছে খবর এসেছে ওই প্রণয় বাক্স যেটা বাইরে থাকে, প্রণয় বাক্স ভাঙা, তাতে মানুষের দাম দক্ষিণা যেটা থাকে সেই পয়সাটা কোনো চুরি নিয়ে গেছে। কোন মন্দিরে? তো এটা শিববাড়ি, অষ্টাবিশের সঙ্গে শিববাড়ি ধর্মনগরে। তো আমরা একজনকে নিয়ে এসেছি ধরে, ওর নাম রাজপাল, বাড়ি শিববাড়ি এলাকাতে। সে কি স্বীকার করছে? জিজ্ঞাসাবাদ করছি। হ্যাঁ, প্রাথমিক কিছু সত্যতা স্বীকার করেছে, আরেকটু জিজ্ঞাসাবাদ করতে হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।